প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের শি ডুয়েলট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েলস এই কবিতাটি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই কবিতাটি 12 লাইনের একটি কবিতা, খুব চমৎকার একটি কবিতা। তো এই কবিতা শুরু করার আগে কবিতার ব্যাকগ্রাউন্ড একটু বলে নেওয়া দরকার। সেটা হলো, এই কবিতাটি মূলত লিরিক্যাল ব্যালাডস যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিডস মিলে লিখেছিলেন, তো সেই উইলিয়াম লিরিক্যাল ব্যালাডসের একটি কবিতা। এবং সেই লিরিক্যাল ব্যালাডসের একটা সিরিজ কবিতা ছিল, সেটা হচ্ছে 5টা কবিতা মিলে একটা সিরিজ, এবং সেটার মেইন ক্যারেক্টার মানে একটা ইমাজিনারি ক্যারেক্টার, সেটা ছিল লুসি। তো এই কবিতাটিও সেই 5টা সিরিজ যে কবিতা সেইটারই একটা, এবং এখানে সেই লুসি সম্পর্কেই বলা আছে। তো এই কবিতাটি মূলত একটি এলিজি, এবং এইখানে এবং এলিজির টপিক তোমরা জানো, এলিজির টপিক সাধারণত ডেথ অর্থাৎ মৃত্যু নিয়েই হয়ে থাকে। তো এইটাও তার ব্যতিক্রম নয়। এখানে কবি সেই যে লুসি, যে তার যে ইমাজিনারি যে একটা ক্যারেক্টার বা তার যে বিলাভেড, তার মৃত্যু সম্পর্কেই এখানে লিখছেন। এবং তার মানে এটা যেহেতু 12 লাইনের কবিতা এবং 4 লাইন করে 3টা স্ট্যানজায় তিনি শেষ করেছেন, তার প্রথম স্ট্যানজাটাতে তিনি এই লুসিকে ডেসক্রাইব করেছেন, এবং তার পরের স্ট্যানজা যেটা সেটাতে তিনি সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এরপরে কবি এই লুসির মৃত্যুর ওপরে ল্যামেন্টেশন বা একটা মর্ন মানে করেছেন বা তিনি ল্যামেন্ট করেছেন। তো সেই বিষয়টাই আমরা এখন এই লাইন বাই লাইন এখানে দেখব। আর যদি বলো যে এটার থিম আসলে কি, এটার থিম এক কথাই হচ্ছে ডেথ, মৃত্যু, এবং এইখানে লোনলিনেস একটা থিম। অর্থাৎ এখানে বেশ কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতে পারি। এক হচ্ছে ডেথ, তারপরে লোনলিনেস, এবং এই যে ডেথের ফলে অর্থাৎ বিলাভেডের প্রেম বা প্রেমিকার মৃত্যুর পরে যেটা কবির লাইফের ওপরে কেমন ডিফারেন্স সৃষ্টি করে বা কেমন মানে বিষয়টা তার কাছে ফিল হয়, এইটা আসলে এই কবিতাটির মেইন কথা। তো চলো দেখি। দেখো, শি ডুয়েল অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েস বিসাইড দ্য স্প্রিং অফ ডাভস। আচ্ছা, এখানে শি বলতে লুসি, এই যে কবিতার শেষে গিয়ে আমরা এর নামটা পাবো, এই যে লুসি, লুসি হচ্ছে তার একজন ইমাজিনারি ক্যারেক্টার, এবং তিনি তাকে তার বিলাভেট হিসেবে উল্লেখ করছেন, এবং তিনি বলছেন যে শি ডুয়েলড, সে বসবাস করত অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েস, বলা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে আসলে আনট্রোডেন অর্থাৎ এমন একটা এলাকায় বা এমন একটা জায়গায় তিনি বাস করতেন যেখানে খুব একটা মানুষ যাতায়াত করতো না, বা আনট্রোডেন বলতে পদচারণা কম হইতো, এরকম একটি রাস্তায় তিনি বসবাস করতেন। বিসাইড দ্য স্প্রিং অফ ডাভ, আচ্ছা ডাভ হচ্ছে একটা নদীর নাম। তো যদিও ডাভ মানে আমরা জানি হচ্ছে ঘুঘু পাখি বা এই জাতীয় পাখি, কিন্তু এখানে ডাভ মানে হচ্ছে একটা নদীর নাম। তো বলা হচ্ছে যে শি ডুয়েলড, এই লুসি বসবাস করত একটা আনট্রোডেন মানে খুব মানুষ খুব একটা যাতায়াত করে না, এরকম একটি রাস্তার পাশে, এবং সেই রাস্তাটি হচ্ছে ডাভ স্প্রিং বা ডাভ যে নদী সেই নদীর পাশে। এ মেইড হুম দেয়ার ওয়ার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, বলা হচ্ছে একটা কুমারী মেয়ে এই হচ্ছে লুসি, যাকে খুব বেশি মানুষ ছিল না যাকে মানে সবাই প্রেজ করতো অর্থাৎ তার প্রশংসা করতে, এরকম খুব বেশি মানুষ সেখানে ছিল না, এবং ভালোবাসার মতো মানুষও খুব বেশি সেখানে ছিল না। অর্থাৎ এখানে আমরা যেহেতু কবি প্রথম লাইনেই বলে দিচ্ছেন যে লুসি বসবাস করতো একটা জনবিরল জায়গায় ডাব নদীর তীরে, তো বলছে সেখানে তার প্রশংসা করার মতো তেমন কোনো লোক ছিল না, এমনকি তাকে ভালোবাসার মতো লোকও খুব কম ছিল, অর্থাৎ তার প্রেমিকও খুব কম ছিল। এটা তাকে ডিসক্রাইব করছে এই কবিতা, এই প্রথম স্ট্যানজাতে। এবার দ্বিতীয় স্ট্যানজাতে কবি তার অ্যাপ্রিসিয়েশন মানে অ্যাপ্রিসিয়েট করছে এই লুসিকে, কি বলে মানে তার সৌন্দর্যটার ব্যাপারে, যেটা বলছেন যে এ ভায়োলেট বাই এ মজি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই। একটা ভায়োলেট, ভায়োলেট হচ্ছে এক প্রকারের ফুল, বেগুনি কালারের এক প্রকারের ফুল, যেটা সাধারণত শ্যাওলা টাইপের বা পানির ভেতরে হয়ে থাকে। তো এইটা এইটার কথা বলছেন যে এই লুসি হলো একটা ভায়োলেট, ভায়োলেটটা কেমন ভায়োলেট, যে বাই এ মজি স্টোন, বলা হচ্ছে একটা শ্যাওলাযুক্ত পাথরের পাশে যেমনটা ভায়োলেট হয়ে থাকে, ভায়োলেট ফুলটা হয়ে থাকে, ফুটে থাকে, এবং সে ভায়োলেট ফুলটা যেমন হয় হাফ হিডেন ফ্রম দ্য আই, অর্থাৎ মানুষের কাছ থেকে যেন একটু লুকিয়ে থাকে,
এই লুসিটাও অনেকটা সেরকম। এবং লুসির আরেকটা মানে ফেয়ারনেসের কথা তিনি বলছেন যে ফেয়ার অ্যাজ এ স্টার, অর্থাৎ এই লুসি দেখতে একেবারে আকাশের তারার মতো, হোয়েন অনলি ওয়ান ইন শাইনিং ইন দ্য স্কাই, সেই তারাটির মতো যে তারাটি আকাশে মানে শুধুমাত্র একটা তারা যখন জ্বলে, অর্থাৎ পুরো আকাশে হয়তো শুধুমাত্র একটা তারা, বা আমরা যেটা বলতে পারি যে সন্ধ্যা তারা যেটা অনেক উজ্জ্বল দেখায়, এই ধরনের একটি তারার মতো সুন্দর। আচ্ছা, এই লাইনটা যদি আমরা আরেকবার ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এই লুসি অনেকটা ভায়োলেট ফুলের মতো। ভায়োলেট ফুল যেমন মানুষের চোখের আড়ালে শ্যাওলাযুক্ত স্টোনের পাশে ফুটে থাকে, এই লুসিটাও সেরকম। লুসিটা আবার সেই রকম, ঠিক যেমন আকাশের পুরো আকাশের ভেতরে অনলি একটা তারা যেটা অনেক শাইন দিচ্ছে, অনেক শাইনিং, যেমন আমরা যেমন সন্ধ্যা তারা বলতে পারি, এই টাইপের তারা যেরকম অনেক সুন্দর দেখায়, এই লুসির ফেয়ারনেসটাও হচ্ছে সেরকম। আচ্ছা, এরপরে তিনি যেটা বলছেন, আচ্ছা প্রথমে গেল ডেসক্রিপশন, তার সেখানে কোথায় বসবাস করে তার প্রেমিক, এই বিষয়গুলো তার ডেসক্রাইব করছে কবি। এরপরে এই স্টেনজাতে তার অ্যাপ্রিসিয়েশন করছে, তার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। এবং ঠিক শেষের স্টেনজাতে এসে কবি তার যে ডেথ, অর্থাৎ লুসি মারা যায়, সেই লুসির মারা যাওয়ার উপরে একটা ল্যামেন্টেশন বা একটা আর্তনাদ তিনি করছেন। তিনি বলছেন, শি লিভড আননোন, অর্থাৎ এই লুসির কথা বলছেন যে সে বসবাস করতো একেবারে আননোন, অজানা একটা জায়গায়, বা লোক চক্ষুর আড়ালে সে বসবাস করতো। অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিস্ট টু বি, এবং খুব অল্প লোকই জানতো যখন এই লুসি মারা গেল সেই সময়টা, অর্থাৎ লুসি যখন মারা গেল এই খবরটা বা এই সময়টা খুব অল্প লোকই জানতো। বাট শি ইজ ইন হার গ্রেভ, কিন্তু এখন সে তার কবরে। অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি, এবং এই বিষয়টা আমার লাইফে অনেক বড় একটা ডিফারেন্স বা একটা পার্থক্য গড়ে দিয়েছে, যদিও অন্যদের লাইফে নাও গড়ে দিতে পারে। অর্থাৎ এইখানে তিনি যেটা বলছেন যে যেহেতু লুসি একেবারে আননোন, অজানা একটা জায়গায় বসবাস করত, সুতরাং সে কখন মারা গেল এই বিষয়টি অনেকেরই অজানা বা খুব কম লোকই জানতে পেরেছিল। এবং সে যখন তার কবরের ভেতরে একা একা আছে, নিঃসঙ্গ আছে, বা তাকে যখন কবর দেওয়া হয়েছে, এই বিষয়টা অন্যদের ক্ষেত্রে, অন্যদের লাইফে কতটা প্রভাব ফেলেছে বা ডিফারেন্স এনেছে সেটা জানা নাই, কিন্তু আমার লাইফে অনেক বড় একটা ডিফারেন্স এনেছে। তো এই হলো এই কবিতাটি। এই কবিতাটি যদি আরেকবার সামারি করে দিই, কবি এখানে বলছেন তার যে ইমাজিনারি ক্যারেক্টার লুসি, তার সম্পর্কে যে সে বসবাস করত ডাভ নদীর তীরে, এমন একটা জায়গা যেখানে মানুষ খুব কম যাতায়াত করত, এবং বলছে যে সেইখানে তাকে তার প্রশংসা করার মতো, এমনকি তাকে ভালোবাসার মতো লোক খুব একটা ছিল না। তার সৌন্দর্য সম্পর্কে তিনি বলছেন যে সে ভায়োলেট ফুলের মতো, যে ভায়োলেট ফুল একেবারে লোকচক্ষুর আড়ালে, একবারে শ্যাওলাযুক্ত স্টোন বা পাথরের আড়ালে জন্মে থাকে, এবং তার সৌন্দর্য আকাশের ওই তারার মতো, যে তারাটি সবচেয়ে উজ্জ্বল এবং মানে একা একা শাইনিং হয়, এরকম একটি তারা, অর্থাৎ সন্ধ্যা তারার মতো। এরপরে তিনি বলছেন যে যেহেতু সে মানে আননোন একটা জায়গায় বসবাস করত, এবং এর ফলে সে যখন মারা যায় তখন তার এই মারা যাওয়ার নিউজটি খুব কম লোকই জানতো, এবং এখন সে তার এই যে কবরে নিঃসঙ্গ বা একা একা আছে, তো এই বিষয়টি অন্যদের কাছে বা তার মৃত্যুটা অন্যদের কাছে কতটা ডিফারেন্স বা কতটা তাদের লাইফে প্রভাব ফেলেছে সেটা কবি বলতে পারছেন না, কিন্তু কবি এটা বলছেন যে তার নিজের লাইফে, অর্থাৎ কবির নিজের লাইফে এটা অনেক বড় একটা ডিফারেন্স এনে দিয়েছে। তো এই হলো অল অ্যাবাউট শি ডুয়েলড অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এটা একটা রিকোয়েস্ট এসেছে, তো তার জন্য এটা করে ফেললাম। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।